বিশ্বকাপের মাঝেই পরিকল্পনা মাফিক মৃত্যুবরণ করল এই স্টেডিয়াম দোহ বিশ্বকাপ ফুটবলের এখনও বিরাট বিরাট ম্যাচ বাকি তা নিয়ে উন্মাদনার কোনো শেষ নেই পৃথিবীর সব জায়গা থেকেই এখন নজর রাখা হচ্ছে কাতারে তবে শুধু ফুটবল বিশ্বকাপ নয় কাতার নিয়ে অনেক কাটা হচ্ছে তার স্টেডিয়ামগুলির জন্য কারণ যে ধরনের সব স্টেডিয়ামে এবারের বিশ্বকাপ চলছে তা আগে কখনো দেখা যায়নি বলাই যায় তবে সব থেকে বেশি চর্চা হয়েছে স্টেডিয়াম নশো চুয়াত্তর নিয়ে তবে এখন সেই চর্চার সমাপ্তি ঘটলো কারণ বিশ্বকাপ শেষের আগেই পরিকল্পনা অনুযায়ী এই স্টেডিয়াম মৃত্যুবরণ করলো বিশ্বকাপ ফুটবলের জন্য অস্থায়ীভাবে তৈরি করা হয়েছিল এই স্টেডিয়ামটি আগে থেকেই জানানো হয়েছিল যে এই স্টেডিয়ামে খেলার পর্ব শেষ হলেই তা খুলে নেওয়া হবে আসলে এই স্টেডিয়াম তৈরি হয়েছে শিপিং কন্টেনার দিয়ে তাই তা খুলে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় সেই কাজই এখন চলছে বিশ্বকাপের সাতটি ম্যাচ হয়েছে এই মাঠে কোয়ার্টার ফাইনাল থেকে আর কোনো ম্যাচ নেই এখানে তাই স্টেডিয়াম খোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অর্ধেক খুলে ফেলা হয়েছে এটি গত পাঁচই ডিসেম্বরের ব্যবহারের জন্য বন্ধ করে দেওয়া হয় স্টেডিয়াম কিন্তু এই স্টেডিয়ামের নাম নশো চুয়াত্তর কেন প্রথমে এই স্টেডিয়ামের নাম ছিল রাস আবু আবু স্টেডিয়াম পরে এর নাম পাল্টে রাখা হয় নশো চুয়াত্তর প্রথমত এটি কাতারের আইএসডি কোড কিন্তু এই নামের সঙ্গে জড়িয়ে রয়েছে একটি অদ্ভুত রহস্য কারণ আর পাঁচটা স্টেডিয়ামের মতো এটি ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি নয় এই স্টেডিয়ামটি গড়ে উঠেছে নশো চুয়াত্তরটি শিপিং কন্টেনার দিয়ে কাতার বিশ্বকাপের জন্যই বিশেষভাবে গড়ে তোলা হয় এই স্টেডিয়াম ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এটিই প্রথম অস্থায়ী স্টেডিয়াম ছিল যা স্টিল এবং শিপিং কন্টেনার দিয়ে তৈরি